ববি দু হাজার তেইশ সালটা ববি দল মাত্র কুড়ি মিনিট অভিনয় করে জাস্ট তোলপাল লাগিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় না এত আলোচনা কাউকে নিয়ে হয়েছে বলে জলতার লর্ড ববি কে নিয়ে হয়েছে এবং এই লোকটাই জাস্ট ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছিল জাস্ট তাকে ওয়েস্ট করা হয়েছিল ধরে নেওয়া হয়েছিল আর ববি দল কোনো দিন তাকে আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে পাবই না এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছিল সেখান থেকে তার এই অ্যানিমেল ববি দলকে একটা অন্য জায়গাতে নিয়ে গেছে যদিও তার আগে তার যে ওয়েব সিরিজ টেস্ট ছিল তা এছাড়া তার বাকি বাকি যে কিছু কাজ ছিল সেগুলো তার কিছুটা অবশ্যই হাইফ তাকে নিয়ে বেড়েছিল কিন্তু অ্যানিমেল তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এবার ববি দল এখন কিন্তু খুব মানে চ্যালেঞ্জিং রোল পাচ্ছে একটা অ্যানিমেলে তার পারফরমেন্স এতটাই জায়গা তৈরি করে দিয়েছে এখন কিন্তু মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমায় ইন্টারেস্টিং যে পার্টগুলো যেগুলো হয়তো জাকে তাকে দিয়েই হয়তো করানো যেত কিন্তু ববি দল ছাড়া জাস্ট ভাবা যাচ্ছে না দল এমনই রুথলেস টাইপের পার্টগুলো এখন শুরু করেছে এবং যেভাবে নিজের বডি বানিয়েছে যেভাবে নিজের লুকটাকে তৈরি করেছে দাঁড়িয়ে ফাড়ি রেখে ভাবা যায় না যে কোনো কিন্তু কল্পনাই করতে পারিনি যে ববি দল এইভাবে একটা বাউন্স ব্যাক করবে যেটা এখন করতে পেরেছে তো কাঙ্কু এখন কিন্তু একটা আমরা ইম্পর্ট্যান্ট পার্টি যে প্রজেক্টটার নাম হচ্ছে অধিকম সম্ভবত আমি নামটা তাই দেখলাম যদিও একবার চেক করে আমি বলি উধিরান সরি উধিরান এই চরিত্রটা কিন্তু প্লে করতে চলেছে ববি দেওয়াল কাঙ্গুবাবলের সিনেমাটা এমনিতেই কাঙ্গুবাদ নিয়ে কিন্তু হাইপ যথেষ্ট রয়েছে প্রথম থেকে যখন থেকে সিনেমাটার লুক বেরিয়ে যায় তখন থেকে সিনেমাটা নিয়ে আলোচনা চলছে সুরিয়াল লুক তো জাস্ট চমকে দিয়েছিল আমরা যখন ফার্স্ট লুক দেখেছিলাম তারপরে যে পোস্টারটা এসেছিলো সেখানেও সুরিয়াল লুক জাস্ট চমকে দিয়েছিল কিন্তু এইবার এই সিনেমাতে ববি ববিদয়ালকে আমরা জানি না এটা ভিলেন হিসেবে পাবো কি কারণ বলা হচ্ছে যে রুথলেস পাওয়ারফুল আনফরগটেবল এমনটা বলা হচ্ছে এবার যদি এই সিনেমায় ভিলেন হয়ে থাকে ববি দল তাহলে তো ব্যাপারটা জমে হয়ে যাবে এবং এবার যদি কাঙ্গুবার টিমের কেউ হয়ে থাকে ধরুন কাঙ্গুবার টিমে কাঙ্গুবার একজন সে ভালো মানে বন্ধু বা এরম টাইপের পার্ট যদি করে থাকে তাহলেও মন্দ দেওয়া কারণ এখানে ববি দলের যে লুকটা মানে দেখে তো আমার ভাই ভিলেনই মনে হচ্ছে আমার তো কোনো অ্যাঙ্গেলে অন্য কিছু তো মনে হচ্ছে না তোমরা যদি ভালো করে দেখো একটা চোখ কিন্তু রীতিমতো মানে স্টোনের স্টোন দিয়ে তৈরি একটা চোখ আর একটা চোখ ঠিক আছে আর বাদ বাকি জায়গাটা আমাদের রক্তাক্ত ভর্তি চারপাশে যাকে মাথায় এটা ওটা পরে রয়েছে সিনটা দেখে আমার কিন্তু পিওরলি ভিলেন মনে হচ্ছে এবং যদি এটাতে ববেদল ভিলেন হয়ে থাকে তাহলে সুরিয়া ভার্সেস ববিদল ভাই জমে ক্ষীর হয়ে যাবে দেখতে হবে না ভাই হিন্দি বেল্টটাও ভালো চলবে কারণ এই সিনেমাটা নিয়ে এমনি একটা আলোচনা রয়েছে এবং সুরিয়ার সিনেমা হিন্দি বেলটা কিন্তু ভালো চলে সূর্যার এখানে একটা হিউজ ফ্যান পলিং রয়েছে তো কাঙ্গুবার এই যে মানে সিদ্ধান্তটা নিয়েছে কারণ আমি দেখেছি সাউথে যখনই সঞ্জয় দত্ত বলি বা ববি দল বলি এরা ভিলেন হচ্ছে সিনেমাগুলো জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং কিন্তু দুজনকে ভিলেন ভালো মানাচ্ছে সঞ্জয় দত্ত বলি ববি দল বলি এদের নিজেদের ভিলেনের জন্যই তৈরি করে নিয়েছে রুতলেস ভিলেন হবে একটা বেশ ব্রুটাল ব্যাপার স্যাপার থাকবে তো সেই ধরনের চরিত্রে এরা এখন ফাটিয়ে দিচ্ছে সঞ্জয় তো করছেই তো এবার ববি দলের পালা এবং এই সিনেমাটা আমার মনে যথেষ্ট ভালো চলবে এবং এখানে যে লুকটা দেওয়া হয়েছে সত্যি এক কথায় খুব ইন্টারেস্টিং হয় যে ববি দলের জন্মদিন তো প্রথমেই আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি বার্থডে ববি দলকে জন্মদিনে অনেক শুয়েছে এবং ওই আমি চাইবো দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশের অনেক ভালো কাটুক কারণ আমার মনে হয়েছে অ্যানিমেলে ববি দলকে আরও বেটার ইউজ করা যেত কারণ চব্বিশ মিনিটে সে বাদবাকি সবদেরকে জাস্ট গোল দিয়ে বেরিয়ে গেছে তো এই সিনেমা যদি প্রপারলি একটা বড় রোল পেয়ে থাকে তাহলে এই সিনেমাটা দেখার ইন্টারেস্ট আরও কয়েক কোটি গুণ বেড়ে যাবে তো আমার ববি দলের লুকটা জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং লেগেছে জাস্ট আনএক্সপেক্টেড কিন্তু ফাটিয়ে দিয়েছে ভাই ববি দল মানে আলাদা লেভেলের লুক দেওয়া হয়েছে এবার শুধু সিনেমাটা দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে কারা কারা সুরিয়া ভার্সেস লর্ড ববিকে দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি জানি এই যে দলের ভিলেন করা যে সিদ্ধান্তটা তারা নিয়েছে নর্থ বেল্টে কিন্তু এই সিনেমাটার বক্স অফিসে কিছুটা হলেও কিন্তু একটা বেশি বিজনেস আসবে যতটা অন্য কেউ ভিলেন হলে হতো এটা আমার মনে হয় যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় অ্যান্ড কেট দেবে আকন ভালো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভারতের কোস্ত থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে